আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আবারও প্রাণঘাতী বাউন্সারে মৃত্যু হলো ক্রিকেটার। টেস্ট সহায়ক উইকেটে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসা বাউন্সার সামলাতে বিশ্বের বহু সংখ্যক ব্যাটসম্যানকে বেগ পেতে হয়েছে। বল লেগে এ পর্যন্ত মারাও গিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার। সর্বশেষ এ দলে নাম লেখানো ভারতের দক্ষিণ কাশ্মীরের তরুণ ব্যাটসম্যান জাহাঙ্গীর আহমেদ। ম্যাচ হচ্ছিল দক্ষিণ কাশ্মীরের অন্তনাগ জেলার নালিন গ্রামে। বারামুল্লার হয়ে খেলছিল 17 বছরের জাহাঙ্গীর, বাহাতি ওপেনার ব্যাটসম্যান। বাউন্সার হুক করতে গিয়ে মাথায় গুরুতর চোট পান, ঘাড় ও মাথার মাঝে বল লাগায় তিনি পড়ে যান। হেলমেট থাকার পরও এত জোরে বল লাগলো যে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্যাটসম্যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত 2014 সালে শেফিল্ড শিল্ডে খেলার সময় বাউন্সার কেড়ে নিয়ে যায় অজি ওপেনার ফিল হিউজের জীবন। শন অ্যাবটের বাউন্সার মাথায় লেগে গুরুতর চোট পেয়ে মারা যান হিউজ। অ্যাবটের বাউন্সারে মাথায় চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েন এই ব্যাটসম্যান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চিকিৎসা শুরু করলেও তাকে বাঁচানো যায়নি। 27 ডিসেম্বর মারা যান এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে 26টি ওয়ানডে ম্যাচ খেলেন এই ক্রিকেটার। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই ভয়ঙ্কর ক্রিকেটের বাউন্সার বল নিয়ে? আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।